مسجد من تخطى رقاب الناس اتخذ جسرا يوم القيامة أو كما قال عليه السلام جيكنا مسجد جيه منشير غار دين جيه شامن جوار چشتا کري الله پاك رب العالمين كال قيامة تاكي جهان نامير اوپور پول حسابي استحابون کربين تو اي كرم جا اللار کچه نين دنیو ايبون اتا بھالو کرم نوي منشير دل آغاد دوار شامل اي جنوی تاكي ابوبانا روپ অবমাননা স্বরূপ তাকে এই শাস্তি দেওয়া হবে। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জুমার দিনে মসজিদে যাওয়ার ক্ষেত্রে যে হাদিসগুলো ফজিলতের এরশাদ করেছেন তার মধ্যে একটা কথা আছে, ওয়ালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, যে মসজিদে যাবে প্রথম আসবে তাহলে তার জন্য উট সাদাকা দেওয়ার সওয়াব হবে, এরপরে গাভী সাদাকা দেওয়ার সওয়াব হবে, দুম্বা সাদাকা দেওয়ার সওয়াব হবে পরবর্তীতে, এরপরে মুরগি সাদাকা দেওয়ার সওয়াব হবে, পরিশেষে পঞ্চম নম্বরে তার ডিম সাদকা দেওয়ার সওয়াব হবে। কিন্তু নবীজি এরশাদ করেছেন যে তবে শর্ত হলো ওয়ালা মিয়াতাখাত্তা রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সে আগে যদি না যায়। তো এই কর্মটা এত নিন্দনীয় যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাম্যতা, সাম্যতার ধর্ম, যিনি মসজিদে আগে এসেছেন তিনি আগে বসবেন, আমি চৌধুরী, আমি খান, আমি অমুক পদবীর অধিকারী, এই জন্য আমি পরে আসলেও তাক সবাইকে ঘাড় ডিঙ্গিয়ে আমাকে আগে যেতেই হবে, এই মানসিকতা আসলে ইসলামের মানসিকতা নয়। এটা অহংবোধ, অহমিকা, অধ্যত্বের কারণে এমনটা হয়ে থাকে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুতাকাব্বির কলবি মুতাকাব্বিরিন জব্বার, অহংকারী হৃদয়কে আল্লাহ তাআলা ভালোবাসেন না, এটা কোরআনে কারিমে আল্লাহ বারবার বলে দিয়েছেন। সুতরাং এমন কর্মটা অহংকারের আলামত বিধায় শরীয়ত এটাকে একেবারে টোটালি অফ করে দিয়েছে। এমনটা করলে সে কবিরা গুনাহের অধিকারী হলো, কবিরা গুনাহ করলো। ছোট্ট করে যদি বলতেন যে জমজম কূপের পানি তো দাঁড়িয়ে খেতে হয়, কেউ যদি অসুস্থ থাকে অনেক সময় দেখা যায় তাকে শুয়ে শুয়ে পানি খাওয়ানো হয়। জমজম কূপের পানি মা উজমজমা লিমা সুরিবালাহ, পৃথিবীর বুকে যত পানি বা পানীয় মানুষ পান করে তার মধ্যে জমজমের উপরে কিছুই নেই। এমনকি বৈজ্ঞানিক তারা আপনার সায়েন্সের গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে পৃথিবীর সব পানির মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া জনিত প্রবলেম আছে, কিন্তু অনেক বছর একটা ক্যানের মধ্যে বা একটা পাত্রের মধ্যে রেখে দিল, এখানে ফাঙ্গাসের আক্রমণ নেই, ব্যাকটেরিয়া এতে প্রবেশ করতে পারে না। এজন্য সাধারণত জমজমের কূপ এর পানি পান করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ব্যাকটেরিয়া মুক্ত, তো এজন্য এটা বরকতময় পানি। এবং হাদিসে আছে মা উজমজম লিমা সুরিবালাহু, যেই উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সেই উদ্দেশ্য কবুল করে থাকেন। এখন পান করার পদ্ধতি হলো যে মুস্তাহাব দাঁড়িয়ে পান করা, জরুরি না। যেমন হজের সময় আমরা তোয়াফ করি, অনেক ভিড় থাকে, তখন আপনি দাঁড়াতে সময় সুযোগ পেলেন না, জায়গা পেলেন না, বসে পান করলেন, না জায়েজ হবে না। তবে সময় সুযোগ আছে জায়গা ছোট্ট করে যদি বলতেন, তখন এই জন্য যদি আপনি সুস্থ সবল থাকেন তখন দাঁড়ানোটা মুস্তাহাব। আর এটা বরকতের জন্য মুমূর্ষু রোগীকে পান করানো হচ্ছে ঔষধ হিসেবে, যে আল্লাহ এর উসিলা যেন তাকে আরোগ্যতা দান করেন। সুতরাং এখানে দাঁড়িয়ে পান করার কোনো জরুরত নেই, জরুরি নেই। সে একেবারেই শেষের দিকে আমরা হাতে এক মিনিট সময় পাবো, ছোট্ট করে যদি বলতেন ভাগ্য তো নির্ধারিত। বড় চমৎকার প্রশ্ন করেছেন বোনজি, প্রশ্ন করেছেন, এই প্রশ্ন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন যে আমরা যে কাজগুলো করি আমরুন কদ ফুরিগা আনহু আম ফিমা নাস্তাকবিল, যে এটা কি আমরা করার পরে লেখা হয় নাকি আগেই নির্ধারিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরুন কদ ফুরিগা আনহু, এটা আগেই নির্ধারিত। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফাফিমাল আমল, আমাদের আমল করে লাভটা কি? তখন নবীজি যে আগেই নির্ধারিত, তাহলে তো আমি চুরি করবো এটাও নির্ধারিত, তো আমি এটা দোষী কী হলাম? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এ আমালু, খবরদার তুমি আমল করো, কারণ আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, এটা আল্লাহর বিষয়, কিন্তু আল্লাহ তো তোমাকে মানে ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছেন। যেমন আমি একটু উদাহরণ দিই, বিচার করার ক্ষমতা দিয়েছেন, সুতরাং তুমি মন্দের মধ্যে ব্যবহার করলে এই জন্য তোমার শাস্তি হবে, ওই যে নির্ধারিত আছে ওইটা তোমার বিষয় না, ওইটা আল্লাহর বিষয়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিনের যত ইলম আছে সেগুলো ইলমে হুজুরি মানে উপস্থিত জ্ঞান, এই জন্য আল্লাহ তাআলার কাছে বর্তমান, ভবিষ্যৎ বা অতীত এগুলো বলে কিছু নেই, এগুলো আমাদের হিসেবে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন যে বান্দাকে আমি ওহাদাইনাহু নাজদাইন, ভালো মন্দ দেখিয়েছি, কিন্তু সে কোনটা গ্রহণ করবে এটা আমি জানি। এই জানাটা হলো তকদির। যেমন কথার কথা বাহিরে গোলাগুলি হচ্ছে, একজন ছাত্র বের হইতে চাচ্ছে, টিচার বললেন তুমি বের হয় না, সে বারবার তাগাদা দিচ্ছে বের হওয়ার জন্য, তো টিচার বললেন লিখে রাখো তুমি যদি বের হও মারা যাবে। সত্যি হচ্ছে আমাদের যে আকল দিয়েছেন আল্লাহ, আল্লাহ বিবেককে কাজে লাগানো।